গতকাল জিবি হাসপাতালে প্রয়াত হয়েছেন রাজ্য সরকারের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। সোমবার তার মরদেহ তার বাড়ির থেকে প্রথমে অল ইন্ডিয়া রেডিও সেন্টার এবং পরে বিধানসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। স্পিকার সহ শিক্ষকরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর সচিবালয়ের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সহ অন্যান্য মন্ত্রীরাও ফুল ও মালা দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরশুদিন ওনার ব্রেনের মধ্যে যেটাকে সিবিএ বলা হয় আমাদের উনি জিবিতে ভর্তি হয়েছেন, ওনার শুনে আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি যে নিউরো সার্জন ছিল তাদের সাথে আমি কথা বলেছি, উনি বললেন যে ইমিডিয়েটলি অপারেশনে যাবে। তাছাড়া উনি অনেক দিন ধরেই ওনার সমস্যা ছিল, বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা ছিল। তো যাই হোক, ওনারা ডিসিশন নিয়েছেন যে অপারেশনে যেতে হবে। তো হাই রিস্ক পেশেন্ট ছিল, তো সেইভাবে ওনাদের যে ফ্যামিলির মেম্বার তারাও কনসেন্ট নিয়েছে, দেওয়ার পরে অপারেশন হয়েছে। কিন্তু তখনই দেখে এবং যা বোঝা যাচ্ছিল যে ভেরি ডিফিকাল্ট।